বিহারে ইন্ডিয়া জোটে এই ডামাডোলের মধ্যে, যেখানে আপনারা দেখলেন যে ইতিমধ্যে নীতিশ কুমার তিনি পদত্যাগ করেছেন এবং এনডিএতে তিনি গেছেন নতুন জোট, এবং সেখানে তিনি এনডিএর হয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। তার মধ্যেই আজ রাহুল গান্ধী তিনি এরাজ্যে ফের এসেছেন, কারণ আজ তার ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বিতীয় পর্ব। কিন্তু রাহুল গান্ধী সভা শুরুর আগেই জলপাইগুড়িতে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের বচসা। আপনাদের আরও একবার জানাই যে কংগ্রেস কর্মীদের বচসা শুরু হয়ে গিয়েছে জলপাইগুড়িতে, কি ঘটেছে দেখুন একবার। জলপাইগুড়ি শহরে আপনাদের কেন আমার ফ্লেক্স ছিটছে সেই উত্তরটা কে দিবে? শিবাশিষ মৌলিক আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। শিবাশিষ, এই পিডাব্লিউডি মোড় থেকে রাহুল গান্ধী তিনি পদযাত্রা শুরু করতে চলেছেন, সেখানে কি প্রস্তুতি, কি ছবি একবার দেখাও। দেবস্মিতা, সূচি অনুযায়ী জলপাইগুড়ির এই পিডাব্লিউডি মোড় থেকে কিন্তু রাহুল গান্ধী আজ তার পদযাত্রা শুরু করবেন। 1.5 কিলোমিটার পথ এই রাস্তা দিয়ে যাবেন রাহুল গান্ধী, সেখানে প্রস্তুতি চলছে, বিভিন্ন কংগ্রেস সমর্থক নেতারা তারা আসছেন এবং এই পথ দিয়ে কিন্তু রাহুল গান্ধী তিনি এগিয়ে যাবেন। এবং তিনি আজকে 1.5 কিলোমিটার যাওয়ার পর তিনি বাসে উঠবেন, যে বিশেষ বাস রাখা হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য, এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার সেই বাসে করে কিন্তু রাহুল গান্ধী 41 কিলোমিটার পথ পাড়ি দেবেন। এবং 41 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর তিনি শিলিগুড়ি পৌঁছবেন, শিলিগুড়ি থানা মোড় থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত আবার 1.5 কিলোমিটার পদযাত্রার পর এয়ার ভিউ মোড়ে সন্ধেবেলা তার একটি সভা রয়েছে, যদিও সেই সভার কিন্তু পুলিশি অনুমতি নেই। পুলিশের তরফে মৌখিকভাবে জানানো হয়েছে অনুমতি নেই এই সভার। এবং তারপর কিন্তু এয়ারভিউ মোড় থেকে গাড়িতে তিনি যাবেন সোনাপুর, সোনাপুরে রাত্রিবাস করবেন রাহুল গান্ধী। দেবস্মিতা, একেবারেই শিবাশিষ আমাদেরকে যেরকম জানাচ্ছিলেন যে আজকের যে সভা সেই সভার অনুমতি নেই আজকে রাহুল গান্ধীর, তবে পিডাব্লিউডি মোড়ের যে ছবি আপনাদেরকে দেখালাম জলপাইগুড়ির পিডাব্লিউডি মোড়, সেখান থেকে পদযাত্রা করবেন রাহুল গান্ধী।